আসসালামু আলাইকুম। আজকে আরেকজন শিক্ষার্থীর সঙ্গে, 2019 সালে সেনাবাহিনী সৈনিক পদে চান্স পাওয়া আরেকজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় করাই দেব এবং সেই সেনাবাহিনীতে কিভাবে চান্স পেল, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষাগুলোতে কিভাবে প্রশ্ন আসছিল বা সে কিভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করছিল, এই বিষয়গুলো তোমাদের সঙ্গে, এই অভিজ্ঞতাগুলো আসলে তোমাদেরকে আমরা শেয়ার করছি। তোমরা আমাদের অভিজ্ঞতাগুলো শুনবা, অভিজ্ঞতার কথাগুলো শুনবা এবং ওইভাবে মেনে চলার চেষ্টা করবে যারা আগামীতে সেনাবাহিনীর সৈনিক হতে চাচ্ছ। তো তোমাদের জন্যই আসলে আমাদের এই টিউটোরিয়াল বানানো। তো যাই হোক, সর্বপ্রথম তোমার পরিচয় জানতে চাই। আমি মোহাম্মদ দীপন মিয়া, আমার বাসা হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ স্থানে। ওখানে প্রথমে হাইট দেখা হয়, হাইটের ক্ষেত্রে হচ্ছে যে 5 ফিট 6 ওইটা নিচে নেওয়া হয় না। আর ওখানে দেখা যাচ্ছে যে আর্মিতে 5 ফিট যখন আমরা বাহিরে 5 ফিট 6 হবো, ওখানে ওটা সিলেক্টেড হবে, হাফ ইঞ্চ একটু বেশি থাকে, সাড়ে ছয় মতো থাকতে হয়। কারণ আমাদের এই চুলের ডিস্টেন্সের কারণে অনেকটা কমায় দেওয়া হয়, কারণ একটা ছেলেকে যখন চুল কেটে ফেলা হবে তখন চুলটার কারণে তার অনেকটা হাইট কমে যায়, কারণ 5 ফিট 6.5 ইঞ্চের মতো থাকাটা চুল বেটার। এরপরে কি হলো? তারপর হচ্ছে যে আমাদের নাক কান গলা আছে, আমাদের দেখা যাচ্ছে কারণ নাকের মাংস বৃদ্ধি আছে, ওইটা আমাদেরকে ওখানে আটকায় দেবে, ওটা আমাদেরকে সাবধান মানে সতর্ক থাকতে হবে, ওটা ঠিক করে যাইতে হবে। তারপর হচ্ছে যে চূড়ান্ত মেডিকেল আছে, চূড়ান্ত মেডিকেলে দেখা যাচ্ছে যে পাইলস, তারপর হচ্ছে এরকম আর কিছু দেখা হয়। তারপর লিখিত পরীক্ষা মানে এক কথায় কি গায়ের সব কাপড় খুলে মানে সেটা আসলে সৈনিকে যেতে গেলে বা অফিসার পদে যেতে গেলে আমাদের লজ্জা করা যাবে না, কারণ সেনাবাহিনীর ডাক্তাররা গায়ের পুরো কাপড় খুলে ফেলে কিন্তু ম্যান টু ম্যান কিন্তু তারা পুরো বডি কিন্তু চেক করে নেবে। তো মেডিকেলটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেলে যারা আনফিট থাকো তোমাদের এগুলো কিন্তু আগে থেকে ফিট করে নেওয়া উচিত, তাই না? আগে থেকে সতর্ক থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখবা যে হচ্ছিল তোমরা মেডিকেলে বাদ পড়বে না। এরপরে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যদি একটু পরামর্শ দাও নতুন। লিখিত পরীক্ষা হচ্ছে যে এখানে আসবে বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান। বাংলা হচ্ছে বাংলা দ্বিতীয়, যেমন বাগধারা, সন্ধি বিচ্ছেদ, তারপর দেখা যাচ্ছে লিখিতর মধ্যে ভাব সম্প্রসারণ, এরকম আর কি বিষয় আসে। আর ইংলিশ হচ্ছে যে ট্রান্সলেশন আসবে, ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ এরকম। তারপর আমার ক্ষেত্রে যেটা ছিল যে নাউন সাধারণ জ্ঞানটা ওইটা তো আর মানে নির্দিষ্ট কোনো বিষয় পাওয়া যায় না আমাদেরকে, যে আমরা ছোট থেকে যে বিষয়গুলো শিখছি ওই রকম যে চর্চা ওই রকম বিষয় আর কি। ওখান থেকে 1 মাইনাস করলে কত হয়? 99। তারপর বলা হচ্ছিল যে বাংলাদেশের বাণিজ্য নগরী কোনটা? চট্টগ্রাম। তারপর হচ্ছে যে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদবি কোনটা? জেনারেল। তারপর একটা ট্রান্সলেশন ধরা হয়েছিল যে আমি ভাত খাবো, মানে আমি তাকে ভাত খাওয়াবো, আই উইল ইট ইউ, মানে ফিট হবে আর কি, ফিট মানে খাওয়ানো আর কি। আচ্ছা, এই 5টা আর কি বলছিল, তাই না? এই ওর জন্য একটা সময় করতে হবে। জীবনের সাফল্য পাওয়ার যে গল্পগুলো, এই গল্পগুলো বা পরীক্ষার প্রশ্নগুলো আসলে জীবনে কখনো ভোলার মতো না আর কি, তাই না? এগুলো সারা জীবন কিন্তু মনে থাকবে আর কি। ও যেহেতু ওর এক্সপিরিয়েন্সের কথাগুলো বললো, অবশ্যই তোমরা শুনে বুঝতে পারছো যে তোমাদেরকে কীভাবে প্রস্তুতিগুলো নেওয়া দরকার এখন থেকে, যদি তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে নিজ যোগ্যতায় চান্স পেতে চাও আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ শিবন, থ্যাংক ইউ ভেরি মাচ।